Green Touch, a program for basic challenge. Bismillahirrahmanirrahim. আমি আতাউর রহমান গ্রিন টাচ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা আমাদের সাথে আছেন, সাথেই থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত সাথে থাকুন যেন আপনি বুঝতে পারেন কিভাবে বাংলা থেকে ইংরেজি তৈরি করা যায়। আর তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় আর রেডি ট্রান্সলেশন উপরে গত বছর প্রশ্ন করেছিল, এবারে করবে হয়তো, তারই প্রিপারেশন স্বরূপ আমরা শুরু করেছি। লক্ষ্য করেন আমি সরাসরি বলে চলে যাচ্ছি, ছাত্র জীবন হলো ভবিষ্যতের প্রস্তুতি গ্রহণের ক্ষেত্র। তো আমরা এখানে স্বাভাবিকভাবে বুঝতেছি ছাত্র জীবন হলো, এই হলোটা কিন্তু ভার্বস, এই হলো মানে আমি যার আর কিছু না। আর এই অংশটা আমি আগে লিখবো, ভার্বসের আগের অংশ সবসময় আগে লিখবো। যদি কখনো থাকে ছাত্র জীবন হলো, রহিম হলো, স্বদেশ প্রেম হলো, এরকম যদি কোনো কিছু থাকে আমরা ভার্বসটা লিখবো সাবজেক্ট অনুসারে, এম ইজ আর। প্রথমে দেখেন ছাত্র জীবন ইংরেজিটা আমি দেখতেছি, স্টুডেন্ট ছাত্র, লাইফ জীবন, কি মজার না ইংরেজি, ছাত্র জীবন স্টুডেন্ট লাইফ হলো ইজ, ছাত্র জীবন হলো। এখন আমরা ভার্বসের পরবর্তী অংশে আমরা দেখব কোনো প্রিপোজিশন আছে কিনা। দেখেন আপনি লক্ষ্য করেন এখানে ক্ষেত্র এর পূর্বের শব্দটা আছে গ্রহণ এর, গ্রহণ এর, তার মানে এটার সাথে এর যোগ করা আছে, গ্রহণ এই শব্দটার শেষে এর যোগ করা আছে। আরো আসি আমরা ভবিষ্যতের, এটার সাথেও কিন্তু আমার এর যোগ করা আছে, এদের কিন্তু একটা স্পেশাল ইন্ডেজ আছে। তো আমরা একদম শেষ থেকে যার সাথে কোনো প্রিপোজিশন নাই সেটাকে নিয়ে আসি ক্ষেত্র। ক্ষেত্র ইংরেজি জানি আমরা, স্পেয়ার, ফিল্ড, স্টেজ, অনেক কিছুই হতে পারে। স্টুডেন্ট লাইফ ইজ দা স্টেজ। এখন আপনি বলতে পারেন যে ভাই জান আপনি তো স্টেজ লিখলেন, তার আগে দাটাও বসাইলেন, আমি কিভাবে বুঝবো এখানে দা বসাতে হবে? হ্যাঁ, ডান পাশ থেকে কোনো নাউনকে বাম পাশে আনলেই আপনি দা বসিয়ে দেবেন, মনে রাখবেন স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ। এরপরে আমরা প্রিপোজিশনের অর্থটা লিখব, এর ইংরেজিটা হলো অফ। স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রস্তুতি গ্রহণ, প্রস্তুতি গ্রহণ। আচ্ছা আমরা জানি অবশ্যই গ্রহণ করা ইংরেজি হলো টেক, রাইট? তাহলে এই অপের পরে যদি আমি টেকটা লিখি তাহলে কি হবে? টেকিং। এখন বলতে পারেন যে আপনি টেকিং কেন লিখলেন? হ্যাঁ, খুব সহজ, গ্রহণ, অর্থাৎ এটা দ্বারা কিন্তু আমাদের কোনো ফাইনাইট ভার্ব বোঝাচ্ছে না, গ্রহণ অথবা গ্রহণ করা, খাওয়া, যাওয়া, এরকম যখন কোনো ভার্বস এই ধরনের অর্থ প্রকাশ করে তখন কিন্তু আমরা ওই ভার্বসটার সাথে আইএনজি যোগ করি। স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ টেকিং, প্রস্তুতি ইংরেজি কি? প্রিপারেশন, প্রিপারেশন, ইয়েস, স্টুডেন্ট লাইফ ইজ দ্য টেকিং প্রিপারেশন, স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ, স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ, কিসের স্টেজ? অফ টেকিং প্রিপারেশন, প্রস্তুতি গ্রহণের স্টেজ। আচ্ছা কোন সময়কার? ভবিষ্যতের। আমরা বলতে পারি অফ, এর ইংরেজি অফ, আর ভবিষ্যতের ইংরেজি ফিউচার, অফ ফিউচার। তো বেটার হয় আমি যদি এখানে ব্যবহার করি, ইচ্ছা মতো ট্রান্সলেশন করা যায় কিন্তু যদি আপনার অর্থটা মিল থাকে, ফর ফিউচার আরও কিন্তু সুন্দর হয়। দেখেন আপনার বাংলাটা যেমনই থাক, ইংরেজি ইংরেজির রাস্তায় চললে আরও ভালো হয়। ছাত্র জীবন ভবিষ্যতের জন্য প্রস্তুতি গ্রহণের একটি ক্ষেত্র, একটা স্টেজ, আরও সুন্দর হয় না? সো স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ টেকিং প্রিপারেশন ফর ফিউচার, ভবিষ্যতের জন্য এটা প্রস্তুতি গ্রহণের সময়। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন বাক্যটা আমরা কীভাবে লিখব। এটার থেকে আপনাকে কিন্তু শুধুমাত্র আমি যেটা লিখে দেবো সেটাই আপনি করবেন সেটা না, এটার থেকে আপনি আরও 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 বেশি বেশি বাক্য প্র্যাকটিস করার চেষ্টা করবেন, আপনি ভালো করবেন। এরপরের বাক্য আমরা দেখতেছি এটি, এটি মানে কি? এটি, আইটি, এটি তো এটি, এটি
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, এটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এখন এই বাক্যের মধ্যেও কিন্তু কোনো ভার্বস নাই, ভার্বস না থাকলে আমরা কি ব্যবহার করি? ইজ। এটি ইট ইজ দা, এখানে বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। দেখেন এটা সাথে আছে প্রিপজিশন এর, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তো হলো আমরা সবচেয়ে ইংরেজি লিখবো, অ্যাডজেক্টিভের আগে যখন সবচেয়ে থাকে তখন ওই সবচেয়ে ইংরেজিটা কি? মোস্ট। তাহলে কি মোস্ট এর আগে আমরা অবশ্যই দা ব্যবহার করবো, কারণ এটা সুপারলেটিভ ডিগ্রি হিসেবে ব্যবহৃত হইতেছে। আচ্ছা, গুরুত্বপূর্ণ ইংরেজি কি? ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট অর্থ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখেন ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, না টাইম বললে সুন্দর হবে না, কারণ যেহেতু একটা দীর্ঘ সময়কাল বোঝাইতেছে তাইলে আমরা এটাকে বলতে পারি পিরিয়ড, সময়। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কোন সময়ের? জীবনের। এর ইংরেজি কি? অফ। জীবন ইংরেজি কি? ডেথ, না ডেথ হবে না, লাইফ হবে। তাহলে কি আসলো? ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ, এটা হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আচ্ছা এরপরে আসি, একজন ছাত্র আজনবীন, একজন ছাত্র আজনবীন, এটুকু যদি আমরা ইংরেজি লিখি, একজন ছাত্র এ স্টুডেন্ট, একজন ছাত্র, কি মজা তাই না? যদি আপনি বুঝে বুঝে করেন, এ স্টুডেন্ট একজন ছাত্র, এ বাক্যের মধ্যেও কোনো ভার্বস নাই, একজন ছাত্র আজনবীন, তার মানে কোনো ভার্বস নাই, ভার্বস না থাকলে আমরা কি বসাবো? এম ইজ আর। এ স্টুডেন্ট ইজ ইয়ং, একজন ছাত্র নবি, কুচি ছোট্ট, এ স্টুডেন্ট ইজ ইয়ং, আস মানে টুডে, একজন ছাত্র আস নবীন। তারপর ওনারা একটা কমা ব্যবহার করেছে, আমরাও বেশি ব্যবহার করলাম না, কমাই ব্যবহার করলাম, এ স্টুডেন্ট ইজ ইয়ং টুডে। আচ্ছা কিন্তু ইংরেজি কি? ইজ লিখলাম আমি কিন্তু, দুঃখিত ভুল হয়ে গেছে, কিন্তু এভাবে লেখা যাবে না, কিন্তু একটা ইংরেজি আছে বাট, আমি ব্যবহার করলাম বাট, কাল মানে আগামীকাল, রাইট? সে প্রবীণ, তার মানে আগামীকাল সে প্রবীণ, বাট হি ইজ এ ম্যান, ম্যান মানেই তো বড় হয়ে গেল, সে ইজ নট সাইট, সে পূর্ণবয়স্ক হয়ে গেল, বাট হি ইজ এ ম্যান, টুমরো, কিন্তু আগামীকাল সে একজন বড় মানুষ হয়ে গেছে, টুমরো। কি চমৎকার বাক্য না? এ স্টুডেন্ট ইজ ইয়ং টুডে, একজন ছাত্র আজনবীন, বাট কিন্তু হি ইজ এ ম্যান টুমরো, কিন্তু সে আগামীকাল একজন বড় মানুষ, ব্র্যাকেটে লেখা আছে পূর্ণ বয়স্ক ওটা হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু কাল সে প্রবীণ হয়ে উঠবে, অত কিছুর কিন্তু দরকার পড়ে না, আপনার একটা রিভ্যালেন্সি থাকলেই হয়ে গেল, এ স্টুডেন্ট ইজ ইয়ং টুডে বাট হি ইজ এ ম্যান টুমরো। আচ্ছা সে কিসে? এইট আগামীকাল সে ম্যান হবে কিসে? শিক্ষা এবং জ্ঞানে। তার মানে এখানে আমরা বলতে পারি, একদম এইভাবে নিয়ে আসতে পারি সরাসরি, শিক্ষা এবং জ্ঞানে আমরা লিখতে পারি ইন এডুকেশন অ্যান্ড নলেজ, চাইলে কিন্তু আমরা এটা লিখতে পারি, তবে ব্র্যাকেটের মধ্যে আছে ওটাকে আমরা অমিট করেও যেতে পারি, ইন এডুকেশন মানে শিক্ষা এবং জ্ঞানে অ্যান্ড নলেজ, এটা কিন্তু আমরা লিখতেই পারি, না লিখলেও কিন্তু কিচ্ছু হবে না, আবার ব্র্যাকেটেও লিখতে পারে, তার মানে এ স্টুডেন্ট ইজ ইয়ং টুডে বাট হি ইজ এ ম্যান টুমরো ইন এডুকেশন অ্যান্ড নলেজ, শিক্ষা এবং জ্ঞানে। আমার মনে হয় এই অংশটা আপনারা বুঝতে পেরেছেন, আমার বোর্ড নিচের দিকে এসেছে, আমাকে অবশ্যই এখন মুছতে হবে, পরবর্তীতে আপনি যদি ভিডিওটা আবারও দেখেন বা এই ভিডিওটা আবার যদি ওপেন করেন, রি ওপেন করেন, বারবার যদি দেখেন তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন। হ্যাঁ আপনার সুবিধা আছে, আপনি পুশ করে কিন্তু এগুলো দেখে নিতে পারবেন, তাই আমি মুছে ফেললাম। আচ্ছা আমার পরবর্তী বাক্যগুলো লেখার সুবিধার্থে, তো যাই হোক আমার পরের যে বাক্যটা আছে তার অনেক কর্তব্য রয়েছে, তার মানে কি? তার হিজ, কিন্তু এখানে কি হবে? ই, কারণ সাবজেক্ট হিসাবে তো আমি হিজ লিখতে পারতেছি না, রয়েছে মানে কি? আছে, হি হ্যাজ, তার আছে অনেক কর্তব্য, ম্যানি ডিউটিস অথবা ম্যানি রেসপন্সিবিলিটিস, ম্যানি ডিউটিস, তার অনেক কর্তব্য আছে। ডিউটি লিখলাম না কেন? কারণ ম্যানি একটা সংখ্যা, যার পরে আমি যে নাউনটা লিখবো ওই নাউনটা
প্লুরাল রূপটা লিখতে হবে হি হ্যাজ মেনি ডিউটিস তার অনেক কর্তব্য রয়েছে একজন ছাত্র হিসেবে আমরা কিন্তু বুঝে ফেলেছি এটির শেষে কিন্তু একটা প্রিপজিশন আছে একজন ছাত্র হিসেবে হিসেবে ইংরেজিতে অ্যাজ তার মানে অ্যাজ এ স্টুডেন্ট অ্যাজ এ স্টুডেন্ট আমরা কিন্তু এখনো সাবজেক্ট লিখতে পারিনি অ্যাজ এ স্টুডেন্ট একটা কমা দিলে ভালো হয় হ্যাঁ অ্যাজ এ স্টুডেন্ট একজন ছাত্র হিসেবে তার প্রথম কর্তব্য তার মানে হিজ প্রথম ডিউটি হিজ আমি লিখলাম হিজ প্রথম ডিউটি তার প্রথম কর্তব্য কিন্তু প্রথম তো লেখা যাবে না প্রথম ইংরেজি আছে আমাদের একটা হিজ ফার্স্ট ডিউটি তার প্রথম কর্তব্য এফ আই আর এস টি বানানটা হয়েছে বোধ হয় হিজ ফার্স্ট ডিউটি তার প্রথম কর্তব্য আবার পাইছি আমরা হলো ইজ আগে কর হলো আছে ইজ পড়াশোনা করা কি ইজ টু কারণ যখনই আমি এখানে একটা ভার্ব বসাবো একটা ভার্ব যখন আমরা বসাবো যার প্রথম কর্তব্য হলো কি করা পড়াশোনা করা এবং শিক্ষা অর্জন করা পড়াশোনা করা ইংরেজি কি স্টাডি কারণ আপনি লক্ষ্য করেন এখানে আমি টুটা কেন বসাইলাম পড়াশোনা এই কথাটা পড়াশোনা করা এবং শিক্ষা অর্জন করা এই ভার্বটার শেষে কিন্তু আ আছে বি ভার্বের পরে যদি আপ্রত্যয়যুক্ত ভার্ব বসে তখন কিন্তু আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম বসিয়ে থাকি এটা আমাদের প্রিপোজিশন সিটের 50/50 নম্বরে পাবেন ভিত্তি ক্রিয়ার মূল সেটাই এখানে ব্যবহার করা হচ্ছে ইজ টু স্টাডি পড়াশোনা করা এবং অ্যান্ড শিক্ষা অর্জন করা অ্যান্ড অ্যাসিভ অর্জন করা ইংরেজি কি অ্যাসিভ আমি দেখেন এটার আগে টু ব্যবহার করিনি কেন ব্যবহার করিনি কারণ স্টাডির আগে টু ব্যবহার করেছি মানে অ্যাসিভের আগে টু আসে একটা কমন বিষয় টু স্টাডি অ্যান্ড অ্যাসিভ তাকে পড়াশোনা করা উচিত তাকে পড়াশোনা করতে হবে তার প্রথম কাজটা হলো পড়াশোনা করা এবং শিক্ষা অর্জন করা অ্যান্ড অ্যাসিভ শিক্ষা শিক্ষা ইংরেজি কি এডুকেশন হ্যাঁ হলো কিন্তু তার মানে হি হ্যাজ মানে ডিউটিস তার অনেক কর্তব্য আছে একজন ছাত্র হিসেবে অ্যাজ এ স্টুডেন্ট তার প্রথম কর্তব্য হিজ ফার্স্ট ডিউটি কি করা পড়াশোনা করা টু স্টাডি অ্যান্ড শিক্ষা অর্জন করা অ্যান্ড টু অ্যাসিভ এডুকেশন তো এখানে আমি টুটা উজ্জ করেছি অ্যান্ড থাকলে তার দুই পাশে একই ধরনের শব্দ ব্যবহার না করলেও চলে দিস ইজ কল্ড প্যারালিজম আমরা পরে জানতে পারবো তো এই হলো বিষয়টা আসলো তাহলে আমি পুরাটা যদি এক বাক্যে বলি একসাথে বলি ছাত্র জীবন হলো স্টুডেন্ট লাইফ ইজ ভবিষ্যতের প্রস্তুতি গ্রহণের ক্ষেত্র ইজ দ্য স্টেজ অফ টেকিং প্রিপারেশন ফর দ্য ফিউচার অথবা ফর ফিউচার এটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ একজন ছাত্র আজ নবীন স্টুডেন্ট ইজ ইয়ং টুডে কিন্তু কাল সে প্রবীণ বাট হি ইজ এ ম্যান টুমোরো কিসে শিক্ষা ও জ্ঞানে ইন এডুকেশন অ্যান্ড নলেজ তার অনেক কর্তব্য আছে রয়েছে মানেই তো আছে হি হ্যাজ মেনি ডিউটিস একজন ছাত্র হিসেবে অ্যাজ এ স্টুডেন্ট ইজ হিসেবে প্রেপোজিশন শুরুতে আসলো অ্যাজ এ স্টুডেন্ট তার প্রথম কর্তব্য হিজ ফার্স্ট ডিউটি কি প্রথম কর্তব্য কি পড়াশোনা করা ইজ টু স্টাডি আর কি করা শিক্ষা অর্জন করা অ্যান্ড অ্যাসিভ এডুকেশন এটাই কিন্তু আজকের আলোচ্য বিষয় হ্যাঁ আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন এতক্ষণ ধরে আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি এখানে আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ